প্রিয় দর্শক, আজ আপনাদের বলবো সিরিয়ালে একসঙ্গে অভিনয় থেকে যারা বর্তমানে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এবং কারা বাস্তবে বিয়ে করতে চলছে। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার ১, প্রাবন্তি সিং। টিআরপি তালিকায় সবচেয়ে এগিয়ে চলছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। সূর্যের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রাবন্তি সিং। এর আগে তিনি ভাগ্যলক্ষ্মী ধারাবাহিকটিতে অভিনয় করেছেন। প্রাবন্তি সিং বাস্তবে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি জনপ্রিয় অভিনেত্রী অস্মিতা চক্রবর্তীর সঙ্গে। বর্তমানে অভিনেত্রী জি বাংলা খেলনাবাড়ি ধারাবাহিকটিতে অভিনয় করছেন। নাম্বার ২, অভিষেক বোস। টিআরপি তালিকায় সর্বদা প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছেন এস্তাজয়সা আলতাফুরুং ধারাবাহিকটি। এই ধারাবাহিকটিতে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বোস। এর আগে তিনি গঙ্গারাম ও নেতাজি ধারাবাহিকে করেছেন। তিনি বর্তমানে সুরভি মল্লিকের সঙ্গে সম্পর্কে আছেন। নাম্বার ৩, সুস্মিতা দে। বাংলা ধারাবাহিক জগতে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা দে। তিনি একের পর এক ধারাবাহিক বাঙালি দর্শকদের উপহার দিয়ে যাচ্ছেন। এস্টের জলসা পঞ্চমীতে নায়িকার প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এর আগে তিনি স্টার জলসা, বৌমা, এক ঘর ও জি বাংলায় অপরাজিতা অপু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। তিনি বর্তমানে অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্কে আছে। নাম্বার ৪, দিব্যজ্যোতি দত্ত। বাঙালি দর্শকদের কাছে অতি জনপ্রিয় একটি ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকটি প্রথম দিক থেকে টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের প্রধান সূর্যের চরিত্রে অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত। এর আগে তিনি স্টার জলসা চুনি পান্না ধারাবাহিকটি করেছেন। বর্তমানে তিনি সম্পর্কে আছেন অভিনেত্রী অনন্যা দাসের সঙ্গে, তবে তারা তাদের সম্পর্ক সম্পূর্ণ গোপন রেখেছেন। নাম্বার ৫, উদয় প্রতাপ সিং। জনপ্রিয় সিরিয়াল মিঠাইতে রাতুল মিত্রর ভূমিকায় অভিনয় করেছেন। তিনি দীর্ঘদিন রিলেশনে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সাথে। তারা শীঘ্রই বিয়ে করবে জানা যায়। তো বন্ধুরা, এই জুটিগুলোর মধ্যে আপনাদের পছন্দের জুটি কোনটি? ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন। বিনোদন জগতের সব ধরনের খবর জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।